আজকে যারা দেশের সম্পদ, সমাজের সম্পদ, যারা সমাজের ভবিষ্যৎ, যারা সমাজের ফিউচার, স্টুডেন্টদের প্রতি আঘাত করা হচ্ছে, স্টুডেন্টদেরকে কিভাবে ক্ষত করা যায়, দমিয়ে দেওয়া যায়, কেন জানে? স্টুডেন্টদের একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, সেই পাওয়ারে যদি তারা দাঁড়িয়ে যায় তাদের অসৎ চরিত্রটা ফুটে উঠবে। তাই তাদের মূল টার্গেট কিন্তু স্টুডেন্টকে কিভাবে ক্ষত করা যায়। আচ্ছা, ভারতের বুকে যেখানে অনেক ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়াতে শুরু করে যাদবপুরতে শুরু করে অনেক ইউনিভার্সিটি আজকে স্টুডেন্টের উপরে একটা আঘাত করার প্রচেষ্টা চলছে। আজকে সেই জায়গাটায় ভারতের বুকে স্টুডেন্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। আজকে আনন্দ লাগে, খুশি লাগে, তারা জাত দেখে না, ধর্ম দেখে না, তারা কোনো রকম বর্ণ দেখে না, কোন রকম আপনার কোনো কিছু না দেখে তারা দেখেছে সমাজের বুকে আমরা ভারতীয়, ভারতীয় হিসাবে দায়িত্ব সহকারে তারা স্টুডেন্ট আজকে মাঠে নেমেছে, ময়দানে নেমেছে। আজকে তাদেরকে তার জন্য ওয়েলকাম, স্বাগতম জানায়, তাদের ঐক্যের দিকে লক্ষ্য করে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। ইউনিভার্সিটির বুকে অনেক রকম অনেক মাইন্ডের লোক থাকবে, কোনো মাইন্ড কেউ চিন্তাভাবনাকে, কোনো মানসিকতাকে তুমি প্রাধান্য না দিয়ে, তোমার বিবেক যদি মানবতার দিকে থাকে, ভ্রাতৃত্বের দিকে থাকে, সম্প্রীতির দিকে থাকে, সর্বজাতে সর্বধর্মের মানুষ এই জাঙ্গিপাড়া এই কলেজের বুকে সর্বজাতে সর্বধর্মের মানুষ জাত না দেখে, ধর্ম না দেখে, কোন রকম বর্ণ না দেখে, ঐক্যের সাথে বিভাজনকে বাদ দিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে আগিয়ে যাও। স্টুডেন্টদেরকে আগাতে হবে, ছাত্রদেরকে আগাতে হবে, ছাত্রীদেরকে আগাতে হবে, কেন এরাই রুখে দাঁড়িয়েছে। যখনই অসৎ চরিত্রে মানুষ মাথা চাড়া দিয়েছে, এরাই মাথা চাড়াটাকে, মাথাটাকে দমন করার জন্য স্টুডেন্টরা আগিয়ে গেছে। ভ্রাতৃত্বের দেশ, মানবতার দেশ, সম্প্রীতির দেশ, সর্বজাতের মানুষ, সর্বধর্মের মানুষ, ঐক্যের সাথে ভ্রাতৃত্বের সাথে বসবাস করো। আমার শিক্ষকরা আছেন, প্রফেসররা আছেন, লেকচারাররা আছেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করেন, সমন্বয় সকলে মিলেমিশে শান্তি শৃঙ্খলার সাথে সুন্দর কলেজকে আরো আগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেন, এই মহাবিদ্যালয়কে আরো আগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দেন, ছাত্রছাত্রীরাও আছো, আল্লাহ সকলকে ঐক্যের সাথে এটা শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনের জায়গা আল্লাহ সকলকে কবুল করেন। আলোচনার ইতি টানবো, শেষ করবো সকলে একবার সূরা ফাতিহা শরীফ।